আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিডি প্ল্যান টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রসঙ্গে। তো ভিউয়ার্স দেখুন, এখানে একটি ডাক লেখা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুর লম্বা 90 ফুট এবং অসমান বাহুর লম্বা 70 ফুট, তাহলে ওই জমির পরিমাণ কত? বিয়ার্স, এই বাম পাশে দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজ আঁকানো আছে, এটি কোনোভাবে আঁকানো হয়েছে আর কি। এখানে দেওয়া আছে দেখুন, এটাও এই বাহু, এটা এই বাহু, তার মানে কি এটা সমান সমান এটা, অর্থাৎ সমান সমান বাহুর লম্বা 90 ফুট আর অসমান বাহুর লম্বা 70 ফুট, তাহলে এখানে কত কি পরিমাণ জমি আছে বা ভূমি আছে আমরা এটা ক্যালকুলেট করব। হ্যাঁ, তো আমরা জানি বিয়ার্স, আমরা জানি যে পরিমাপের সূত্র, আমরা জানি পরিমাপের সূত্র, পরিমাপের সূত্র বিভাস, পরিমাপের সূত্র C/4 √4a² মাইনাস C² সুতরাং আমরা এটার মান বসিয়ে পাবো। এখানে পূর্বে দেওয়া আছে দেখুন যে এ সমান 90, সি সমান 70 ফুট। হ্যাঁ, এ সমান 90, বি সমান সি সমান 70, তাহলে আমরা এটার মান বসিয়ে দিই সরাসরি, এটা হচ্ছে 4, সি মান আছে কত 70 ফিট। হ্যাঁ, তারপর √4 ইন্টু 4 ইন্টু আপনার ব্র্যাকেট দিয়ে দেন, এর মান আছে 90 ফিট, এটা স্কোয়ার দিয়ে দেন, মাইনাস সের মান আছে দেখেন 70 ফিট। হ্যাঁ, 70 ফিট সমান সমান, এটা ভাঙ্গাই ফেলেন, 4 দিয়ে 70-এ ভাগ করেন তাহলে আসে, সরি, 4 4 70, যে মনে হচ্ছে লিখে দিলেন, তারপর √ এটা আছে 4 4 4 ইন্টু, হ্যাঁ এটার স্কোয়ার করলে যদি স্কোয়ার করেন আসে 8100 বিভার্স, 8100 মাইনাস এটা যদি আপনি স্কোয়ার করে ভাঙেন তাহলে আসে 4900। আমরা এটাকে ভাগ করবো, যদি 4 দিয়ে 70-এ ভাগ করেন তাহলে আসতে আসতে আপনার 17.5, তারপর আছে √ আপনার 4 4 4 × 8 = 100, এগুলো গুণ করে ফেলান, গুণ করলে আসে দেখুন 4 × 0 = 4 × 0 = 4 × 0 = 4 × 0 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 = 4 × 4 =
माइनस माइनस आज कत ऊनपंचाश 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 समान समान 17.5 17.5 रूट ओवर এখন এটা বিয়োগ করে ফেলান, যদি বিয়োগ করেন আসে কত 27,500 সমান সমান 17.5 এখন এটা যদি রুট ভাঙেন তাহলে কত আসে আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। দেখুন সাত প্রথমে রুট ওভার 27,500 165.83 ভিউয়ার্স 165.83 এটা হবে ইনটু 165.83 তাহলে এটা গুণ করলে আসতেছে কত আপনারা ক্যালকুলেশন করে নেবেন। এটা এটা হচ্ছে
03, এটা হচ্ছে বর্গ ফুট, বর্গ ফুট। এখন 2902.03 বর্গ ফুটকে আপনি ভাগ করবেন, যেহেতু আমরা জানি 435.36 1 শতাংশ, এটা ভাগ করবো তো 435.60 দিয়ে। হ্যাঁ, 60 দিয়ে ভাগ করবেন। এটা ভাগ করলে কত আসে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। ২০০.০৩ ভাগ করবেন কত দিয়ে, 435.60, 6.66, 6.66। ভিউয়ার্স আসতেছে 6.66, 6.66 শতাংশ। তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার বর্গ ফুট, কি পরিমাণ জমি আছে এখানে ডাকি উল্লেখ আছে বর্গ ফুট, যেগুলোতে হাত দেওয়া থাকবে, গজ দেওয়া থাকবে, মিটার দেওয়া থাকবে, ওইগুলো ওইভাবে ওই সূত্র বসিয়ে করতে হবে। তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে এই অঙ্কের মাধ্যমে একটা জমির ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় এটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, আর আপনার এই ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনারা সবার আগে পেয়ে যান। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।